আমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব পদার্থবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টারে মোশন বা গতি নিয়ে। মোশন বা গতি নিয়ে তো মোশন বা গতি এখন দেখো আমরা বুঝি যে গতি গতি কাকে বলা হয়, গতি কাকে বলা হয়, যে গতি কাকে বলা হয়। কোনো বস্তু যে আমরা গতি বুঝতে এবার বুঝি যে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন। গতি তাহলে কি? সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের যে পরিবর্তন তাকে বলা হয় কি? গতি। এখন অবস্থানের পরিবর্তন, অবস্থানের পরিবর্তন এই গতি। তাহলে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন এটাকে বলা হচ্ছে কি? গতি। গতি বিভিন্ন রকমের হতে পারে, যেমন চলন গতি, ঘূর্ণন গতি, সরলরৈখিক গতি, স্পন্দন গতি, বিভিন্ন রকমের গতি আছে। পর্যায়, এই গতি নিয়ে আলোচনা করতে গেলে আবার আমরা দেখব পর্যায়ক্রম চলে আসবে। তো গতি, তাহলে গতি বিভিন্ন দিয়ে আমরা দেখলাম যে যে স্থির বস্তু। এখন ধরো একটা জিনিস ধরতে গেলে আমরা দেখতে গেলে যে স্থির কাকে বলা হয়। একটা বুঝতে আমরা যে গতি আলোচনা করব, যখনই গতি আলোচনা করব তখন দুইটা জিনিস লাগবে। একটা জিনিস লাগবে সেটা হলো এরকম যে সেটা এরকম যে একটা থাকবে, যেটা দুটি জিনিস দেবো যেটা একটা স্থির থাকতে হবে। স্থির স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তু চলে যাওয়া, অর্থাৎ কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন। আমরা যদি মনে করি যে একটা ট্রেনে দুই বন্ধু চলে যাচ্ছে, ট্রেনটা কিন্তু চলছে, দুই বন্ধু যখন বসে আছে তারা কিন্তু আসলে তাদের গতি পরিবর্তন হয় না। গতি পরিবর্তন হচ্ছে কি? ট্রেনটা যদি কোনো এক পাশে ট্রেনের রাস্তার পাশে একটা গাছ আছে, গাছের সাপেক্ষে যখন চলে যায় তখন তাহলে দুটি দুইটা আমাকে দুইজনকে নিয়ে যখন ট্রেন চলে যায় তাহলে আমাদের দুইজনের কোনো কিন্তু কোনো পরিবর্তন হলো না। তার পরিবর্তন হলো কি? ট্রেন ওই গাছের রাস্তার সাপেক্ষে। তাহলেই বলছি আমরা যে গতি হলো কীরকম আছে। গতি হলো কি? যে একটা বস্তু সাপেক্ষে অন্য একটা বস্তু যে চলে যায় এটা, অর্থাৎ সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তনকে বলা হচ্ছে কি? গতি। তাহলে গতি এখানে বিভিন্ন রকমের আছে, চলন গতি, ঘূর্ণন গতি, সরলরৈখিক গতি, স্পন্দন গতি ইত্যাদি। এখন আমরা দেখব যে এই যে সরলরৈখিক গতি তাকে বলা হয়, অর্থাৎ কোনো বস্তু যদি সরলরেখা বরাবর চলে, কী করে কোনো বস্তু যদি সরলরেখা বরাবর চলে তাকে বলা কি? সরলরৈখিক গতি। তাহলে সরলরেখা গতি কী পুরো বুঝতে পারলে? সরলরেখা গতি হলে কি? কোনো বস্তু যদি কোনো বস্তু যদি সরলরৈখিক গতি, সরল রৈখিক গতি, তাহলে সরলরেখা গতি কী? যে কোনো বস্তু যদি, এটা তোমরা বইতে দেওয়া আছে, যদি দেখে নিতে পারো এই জানি নামটা লিখলাম আর মুখ সংজ্ঞাটা বললাম। সরলরেখা গতি অর্থাৎ কোনো বস্তু যদি সরলরেখা বরাবর চলে, কী চলে? কোনো বস্তু যদি সরলরেখা বরাবর চলে তাকে বলা কি? সরলরেখা গতি। এরপর আছে কি? ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি, তারপর চলন গতি, চলন গতি, স্পন্দন গতি, স্পন্দন গতি, পর্যায়কাল। তাহলে সরলরৈখিক গতি তো দেখলাম, সরলরৈখিক গতি গেল। ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি বলতে বুঝি কোনো বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, কী কে কেন্দ্র করে? নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বৃত্তাকার পথে চলে। কোনো বস্তু কী করে? যদি কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কী বৃত্তাকার পথে চলে সেই রকম গতিকে বলা হয় কি? ঘূর্ণন গতি। সেই বস্তুকে বলা হয় কি? ঘূর্ণন গতি। এখন ঘূর্ণন গতি যে কি? এই যে পর্যায় নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বৃত্তাকার পথ চলবে। এই বৃত্তাকার পথে চলার পথে যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট সময় পরপর সে কী করবে? অতিক্রম করবে। তাহলে ঘূর্ণন গতি বলা যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করবে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবে বৃত্তাকার পথে চলবে এবং ওই চলার পথে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর যদি কী করে ওই বিন্দুটাকে অতিক্রম করে এইরকম গতিকে বলা হয় কি? ঘূর্ণন গতি। এরকম দ্বন্দ্ব বতালে কি? ঘূর্ণন গতি। তাহলে ঘূর্ণন গতি গেল। এই ঘূর্ণন গতি এখন দেখো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করবে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবে নির্দিষ্ট বিন্দুকে আবার সে কী করবে? অতিক্রম করবে। এই যে নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করলো, নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতো, অর্থাৎ ঘূর্ণন গতি কোনো বস্তু ঘূর্ণন গতি চলার পথে নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতে যে সময়টা লাগে তাকে বলা হয় কি? পর্যায়কাল। পর্যায়কাল কাকে বলা হয়? যে ঘূর্ণন গতিসম্পন্ন কোনো বস্তু, ঘূর্ণন গতিসম্পন্ন কোনো বস্তু যে বিন্দুতে শুরু করলো আবার সেই বিন্দুতে আসতে
যে সময় লাগে তাকে বলা হয় কি পর্যায়কাল, তাকে বলা হয় কি পর্যায়কাল, পর্যায়কালকাল। এখন আছে কি চলন গতি, চলন গতি অর্থাৎ কোনো বস্তু যদি সমস্ত জিনিস নিয়ে একবারে যায়, যেমন ধরো একটা আমরা টেবিলের উপর দিয়ে একটা ডাস্টার ছেড়ে দিই বা টেবিলের উপরে যদি আমরা একটা বই ধাক্কা দিই বা ডাস্টার ধাক্কা দিই বা কোনো বস্তুকে ধাক্কা দিই, এরকম যে গতি তাকে বলা হয় কি চলন গতি। এখন আছে কি স্পন্দন গতি, কি গতি স্পন্দন গতি। স্পন্দন গতি হলো এরকম যে পর্যায়কাল, এখানে যে বলছে যে ঘূর্ণন গতি সম্পন্ন কোনো বস্তু চলার পথে, ঘূর্ণন গতি সম্পন্ন কোনো বস্তু চলার পথে কি করবে, সে অর্ধেক সময় একদিকে চলে বিপরীত সময় আর বাকি সময় অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, এইরকম যে গতি তাকে বলা হয় কি স্পন্দন গতি। অর্থাৎ ঘূর্ণন গতি সম্পন্ন কোনো বস্তু কি করবে, পর্যায়কালের অর্ধেক সময় একদিকে যাবে আর বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যাবে, এইরকম গতি সম্পন্ন বস্তুকে বলা হয় কি স্পন্দন গতি। যেমন উদাহরণ টানতে পারি আমরা কি উদাহরণ টানতে পারি সরল সরলদোলকের গতি, সরলদোলকের গতি। এরপরে গেল এখন এই যে আমরা দেখুন যে গতি কাকে বলা হয়, সরলরৈখিক গতি কি, ঘূর্ণন গতি কি, চলন গতি কি, স্পন্দন গতি কি, পর্যায়কাল। আশা করি তোমরা এই জিনিসগুলো এখন বুঝতে পারলে, এখন এইটা নিয়ে আবার বইতে তোমরা বাজারে ধরো আমাদের যে টেক্সটবুকটা আছে এই টেক্সটবুকটা দেখবে সুন্দরভাবে টেক্সটবুক দিয়ে আছে তোমাদের মোশানের চ্যাপ্টারে, এটা না বললে টিচাররা আছে আবার আজকে না বুঝলে বাড়ি যা দেখবে, দেখার পরে আবার আমাদের জিজ্ঞাসা করবে, তারপর বড় ভাই যেটাকে তৈরি বারো দেখা যাচ্ছে আমরা দেখলে এগুলো বাড়িতে স্টাডি করতে হবে, এখান থেকে যদি মনে করো যে ক্লাসে স্যার বলো এটাই আমার সম্পূর্ণ হয়ে যাবে, তা কিন্তু নয়। তোমাকে করতে হবে কি এটা এখান থেকে বুঝে দেবে, তারপর বাড়িতে স্টাডি করো, তারপর জিনিসগুলো তোমার কাছে ইজি মনে হবে, আশা করি তোমার বাড়িতে পড়বে। হ্যাঁ, এরপরে এখন দেখো, এখন দেখো সরলটাকে বলা হয়, আমরা এটার থেকে যাবো যেহেতু গতির চ্যাপ্টার, আমরা কিন্তু গতি কি খালি দেখলাম, গতির সাথে আরও অনেক জিনিস রিলেটেড রয়ে গেছে আছে এখানে আমাদের আলোচনা করে। আমরা দূরত্ব, দূরত্ব সরণ বেগ দ্রুতি তরণ প্রকাশম তরণ ধনাত্মক তরণ ঋণাত্মক তরুণ অবলিক মন্দ ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। এই যে দূরত্বকে আমরা সাধারণত দূরত্বকে এস দ্বারা প্রকাশ করি, সরলকে আমরা এস দ্বারা প্রকাশ করি, বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, আবার দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করি, তরণকে এই বইতে তোমাদের ক্লাস নাইনে আলোচনা করা আছে, তরণকে আমরা ইয়ে দ্বারা প্রকাশ করি, আর এই যে তরণের তারা আছে এইখানে যে ধনাত্মক তরণ ঋণাত্মক তরণ বা মন্ডল, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখব সময়ের সাপেক্ষে, আমরা আস্তে আস্তে দেখব। দূরত্ব কাকে বলা হয়, দূরত্বর যদি সংজ্ঞাটা দিতে যাই, আসলে বই পুস্তক করলে অনেক বই পুস্তকে দেওয়া থাকে না, টিচারদেরকে অনেক সময় অনেক জিনিস লক্ষ্য রাখতে হয়, লক্ষ্য রাখতে হয় যে দূরত্ব কাকে বলা হয়, তোমরা এখন দেখবা দূরত্ব ধরো কোনো বস্তুর প্রথম অবস্থান এবং দ্বিতীয় অবস্থান। একটা বস্তু যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি, আমি যদি সময় চলে গেলো পাঁচ মিনিট বা পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড চলে গেলো, আমার যদি অবস্থানে পরিবর্তন না হয় তাহলে কিন্তু কোনো দূরত্ব হবে না। আমি এখানে দাঁড়িয়ে আসি, পাঁচ সেকেন্ড পরে এখান থেকে যদি আর একটু এক স্টেপ যাই, দুই স্টেপ যাই, এক কিলোমিটার যাই, দুই কিলোমিটার যাই, একশো কিলোমিটার যাই, আমি যাই বা কোনো বস্তু যদি যাই, তাহলে আমার দূরত্বের সংজ্ঞাটা এইভাবে দিতে পারবো দূরত্ব কাকে বলা হয়। তাহলে দূরত্ব কাকে বলা হচ্ছে, দূরত্ব হলো কোনো বস্তুর প্রথম অবস্থান এবং দ্বিতীয় অবস্থান, বুঝতে পারলে কি এই দূরত্ব কাকে বলা হয়, কোনো বস্তুর প্রথম অবস্থান এবং দ্বিতীয় অবস্থানের মধ্যে যে ব্যবধান বা পার্থক্য, ক্লিয়ার রয়েছে তার এই জিনিসগুলো বইতে এত সুন্দরভাবে দেওয়া নেয়। তাহলে দূরত্ব সংজ্ঞা দিয়ে আমি তোমাকে দিতে পারি কোনো বস্তুর প্রথম অবস্থান এবং দ্বিতীয় অবস্থানের যে ব্যবধান, বোঝা গেল কি কোনো বস্তুর প্রথম অবস্থান এবং দ্বিতীয় অবস্থানের যে ব্যবধান সেই ব্যবধানকে আমরা কী বলবো দূরত্ব বলা হয়। দূরত্বকে আমরা কী দ্বারা প্রকাশ করি, দূরত্বকে আমরা সাধারণত এস দ্বারা প্রকাশ করি বা কোনো ডি দ্বারা প্রকাশ করতে পারি, তো আমাদের এই বইতে দূরত্বকে আমরা এস দ্বারা প্রকাশ করেছি। এখন আমরা ধরো তোমাদের সেই প্রথম চ্যাপ্টারে আমরা বলে আসছি মাত্রা কাকে বলা হয়, তারপরে রাশি কাকে বলা হয়, এই জিনিসগুলো দেখছি সেই জিনিসগুলো আমরা একটু দেখবো যে রাশি ভৌত জায়গাতে যা কিছু পরিমাপ করা যায় তাকে তো কী বলা হয় রাশি বলা হয়। ভৌত জায়গাতে কী করা যায়, যা কিছু পরিমাপ করা যায়, ভৌত জায়গাতে যা কিছু পরিমাপ করা যায় তাকে বলা হয় রাশি বলা হয়। এ রাশির উপকারভেদ আছে সেটা আমরা পরে দেখব। তাহলে আমরা এখন দেখুন দূরত্ব কোনো বস্তুর প্রথম অবস্থান দ্বিতীয় অবস্থানের মধ্যে যে ব্যবধান, সেই ব্যবধানকে আমরা কী দ্বারা প্রকাশ করি, সেই ব্যবধানকে আমরা দূরত্ব করি, দূরত্ব কী দ্বারা প্রকাশ করি এস দ্বারা প্রকাশ করি। দূরত্বর এখন রাশি, তাহলে এই রাশি গেল মাত্রা, দূরত্বকে আমরা যে দূরত্বকে রাশি হল এস,
আর এই মাত্রা দূরত্বের মাত্রাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। কী দ্বারা প্রকাশ করি? এল দ্বারা প্রকাশ করি। দূরত্বের এককটা কি? দূরত্বের একক কি? মিটার, এম মিটার। মিটারের তো সংজ্ঞা তোমরা জানা আছে, প্রথম অধ্যায়ে তোমরা পড়েছো মিটার কাকে বলা হয়, কেজি কাকে বলা হয়, তাহলে সেকেন্ড কাকে বলা হয়, তোমাদের এই জিনিসগুলো জানা আছে। যদি তুমি মনে করো যে সেকেন্ডের সংজ্ঞা মোটামুটি সংজ্ঞা যদি ধরা যায়, বই যদি পড়ো তাহলে দেখবে যে সব গিয়ে আছে যে মিটার কাকে বলা হয়। সাধারণ উচ্চতার একজন মানুষের কী উচ্চতার? সাধারণ উচ্চতার একজন মানুষের মেজো থেকে নাভি পর্যন্ত দূরত্বটা, কোন পর্যন্ত? মেজো থেকে নাভি পর্যন্ত দূরত্বটা, সেটাকে বলা হয় কি? এক মিটার হিসেবে বলা হয়। মিটারে তোমার ক্লাস এইটে আরও সঙ্গে পড়ে আসতে হবে যে কী করেছে পৃথিবীর মানে বিষুবরেখা থেকে উত্তর মেরু পর্যন্ত মোট দৈর্ঘ্যের প্রতিভাগের একটা, এটাকে সাধারণত মিটার হিসেবে প্রকাশ করা হয়। আরও তোমাদের বলছি অনেক সংজ্ঞা দেওয়া আছে, তোমরা কিন্তু জেনে নিলাম। এটার পরে আছে যে কী আছে তোমাদের মিটারে, আমরা দেখি যে মিটার সাধারণত দেখা মিটারকে আমরা এম দ্বারা প্রকাশ করা হয়। তো তাদের দূরত্বের রাশি হলে এস, মাত্রা হলে এল, তার এক হলে কি? মিটার। এটা চলে গেল। এরপরে আছে কি? সরণ। সরণ কাকে বলা হয়? যে নির্দিষ্ট দিকে এই সরণ বলতে গেলেই আমাদের, সরণ বলতে গেলে আমাদের কী লাগবে? সরণ, সরণ বলতে গেলে আমাদের কী লাগবে? এই যে সরণ আছে, সরণ হলে একটা দিক লাগবে। এই যে আমাদের বলছি রাশি কাকে বলা হয়, ভৌত জগতের রাশি পরিমাপ করা যায় কাকে বলা হয় রাশি? রাশি এখানে সাধারণত এটাতে দুই রকমের আছে, একটা দিক রাশি আর একটা কি? অধিক রাশি। দিক রাশি কাকে বলা হয়, অধিক রাশি কাকে বলা হয়? যে রাশিটাকে সংজ্ঞা দিতে গেলে মানে শুধু মানদ্রী হবে, অন্য কিছু প্রয়োজন নাই, তাকে বলা হয় কি? স্কেলার রাশি। আর ভেক্টর রাশি, যে রাশি গণনা করতে গেলে সংজ্ঞা দিতে গেলে মান অধিক, অর্থাৎ যার মান এবং দিক দুটোই রয়ে গেছে, মান এবং দিক দুটো থেকে তাকে বলে ভেক্টর রাশি। আর যার শুধু মানসিক দিকে প্রয়োজন, বেশি বর্ণনা করতে বা সংজ্ঞা দিতে শুধু মানের প্রয়োজন হবে, দিকের প্রয়োজন হবে না, এরূপ রাশিকে বলা হবে কি? এর রাশি বলা হবে অধিক রাশি বা স্কেলার রাশি, আর দিক রাশি বা ভেক্টর রাশি। এই যে এখানে আছে সরণ, সরণ নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন। এই যে দেখো দিক রাশি, যে সরণ মানে কি? দূরত্ব অতিক্রম করা, অর্থাৎ কি? একটা জিনিস একটা দূরত্ব অতিক্রম করবে সময়ের সাথে, সে দূরত্ব অতিক্রম করবে, সে কত দূরত্ব অতিক্রম করবে সেটা নির্দিষ্ট দিকে দাঁড়াবে, যে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন, নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয় কি? সরণ বলা হয়। সরণকে এর দ্বারা প্রকাশ করা হয়। কী দ্বারা প্রকাশ করা হয়? এর দ্বারা প্রকাশ হয় সরণের পক্ষে কী আছে? মিটার আছে। তাহলে আমরা এখন দেখো দূরত্ব পেলাম, আমরা সরণে পেলাম, এরপরে আরও জিনিসগুলো রয়ে গেছে, আমরা সেটাও দেখবো। এখানে আসে আমরা দেখবো যে আমরা বোর্ডে লেখা আছে দ্রুতি কাকে বলা হয়, বেগ কাকে বলা হয়, তরণ কাকে বলা হয়, ঋণাত্মক ধনাত্মক কি, মন্দর কি, এইগুলো সব নিয়ে আমরা আলোচনা করবো। যেহেতু অনলাইনে ক্লাস, এমনি অনলাইনে আমাদের সময় খুব অল্প, অনলাইনে ক্লাস, অনলাইনে ক্লাসটা সময় পাবো না হয়তো, এটা না পারলে পরবর্তী আমি আবার যদি সময় থাকবে যে ক্লাস আসে সেক্ষেত্রে আবার এখান থেকে শুরু হবে। আজকে এখান থেকে শেষ হবে আগামী দিনেই, সেখান থেকে আবার শুরু হবে। আজকে যদি আমি সংস্করণটা এখন এখন আমি এগুলো স্মরণ করার পরে যদি দেখি দ্রুতি কাকে বলা হয়, এই দ্রুতির কাকে বলা হয়? দ্রুতি হলে স্মরণ পরিবর্তনের হার, স্মরণ পরিবর্তনের হারকে দ্রুতি বলা হয়। সরি, দ্রুতি কাকে বলা হয়? স্মরণ না, যে দূরত্ব পরিবর্তনের হার, অর্থাৎ নির্দিষ্ট দিক না, এই একক সময় কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে। দ্রুতি হলো কি? এর কোনো দিক নাই। দ্রুতি হলো কি? এর কোনো দিক নাই। যে দ্রুতি হলো কি? একক সময়ে কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, এখানে কোনো দিক থাকবে না, শুধু মান হলেই হবে। একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, তাকে বলা হয় কি? দ্রুতি। দ্রুতির এখানে আরও সংজ্ঞা দেওয়া আছে, কোনো নির্দিষ্ট দিকে বস্তু, সরি, কোনো নির্দিষ্ট দিকে না, কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, তাকে বলা হয় কি? দ্রুতি। দ্রুতিকে কী দ্বারা প্রকাশ করা হয়? দ্রুতির রাশিগুলো কি? এখানে ভি দ্বারা প্রকাশ করা হয়। দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয়। দ্রুতি ভি দ্বারা প্রকাশ করা হয়। দ্রুতির একক মাত্রা হলে কি? যে এটা মাত্র দ্রুতি হলে কি? এই এস বাই এস বাই ভি, এস মানে হলো কি? সরণ। আর এসকে আমি এল দ্বারা প্রকাশ করি, আর এখানে যদি পি দ্বারা প্রকাশ করি, আর এটার মাত্রা হচ্ছে কি? এল পার একটি, এটা এল পারটি, এটা হচ্ছে কি? দ্রুতির মাত্রা। আর এখানে এল পারটি দ্রুতির মাত্রা, এত দ্রুতির এককটা কি? দ্রুতির একক হলো কি? মিটার। এই যে এটা হচ্ছে দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তার মানে কি এখানে আছে? এটা দেখো এখান থেকে যে মাত্রাকে আমরা কোনো বস্তু একক নির্ণয় করতে পারি, মাত্রা দ্রুতির এখানে এল, এলটা হলো কি? দূরত্ব, দূরত্বের একক হলো কি? মিটার। আর ডিভাইডেড বাই কি আছে এখানে? ডিভাইডেড বাই কি আছে এখানে? টি আছে। তাই তিনটে রোড সেকেন্ড দ্বারা প্রশ্ন, যেহেতু ভাগ আছে তোমাকে জানিয়ে বলছে এম আর সেকেন্ড, অর্থাৎ এখানে দ্রুতি, এখানে দ্রুতিকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, মাত্রা হলে কি? এল পার টি, এবং তার একক হলো কি? মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। অর্থাৎ দ্রুতি, দ্রুতির একক মিটার পার সেকেন্ড।
হ্যাঁ, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।